আপনার কথা শেষ হয়েছে? আমি একটু কথা বলি। বৌদি, আপনি কি স্থির করলেন, কি সিদ্ধান্ত আপনার? মেয়েটাকে যেতে দেবেন না আটকে রাখবেন? দীপ, প্লিজ তুমি আর দাঁড়িয়ে থেকো না, যা ব্যবস্থা নেওয়ার সেটা ইমিডিয়েটলি নাও। আমি ওকে শ্রীঘরে পাঠাতে চাই। তার জন্য তুমি প্লিজ পুলিশ স্টেশনে ফোনটা করো, প্লিজ। তার আগে আমি আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আপনাদের বাণী সবটা না শুনলেও কিছুটা শুনেছি। আর তাতেই আমার মনে হয়েছে, এরপরও যদি বোবা হয়ে থাকি তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবেন না, তাই মুখ খুলতে বাধ্য হচ্ছি। আজ সোহা বেরোনোর সময় আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং আমি এও ঠিক করেছিলাম যে সোহাকে আজ আর আমি কিছুতেই অপমানিত হতে দেব না। তাই শেখর আঙ্কেল, আপনাদের গাড়ির পেছন পেছন আমি আপনাদের বাড়ি অবধি চলে এলাম। আমার কিছু কথা আছে এবং আপনাদের সবাইকে তা শুনতে হবে। ঋষি, ঋষি লক্ষ্মীটি, যা সত্যি তা বলে দাও। আমাকে মেয়েটা বলতে দিচ্ছে না, আমার হাত পা বাঁধা, কিন্তু তোমার তো তা নয়। তুমি বলো ঋষি, তুমি বলো, প্লিজ বলো ঋষি, বলো। তার মানে বুঝতে পারছো বাবা, দুজন মিলে প্ল্যান করে এসেছিল, একজন ধরা পড়লে আরেকজন বানিয়ে একটা নতুন গল্প বলবে। বুঝতে কি আর পারছি না, ওরা বরাবর শুধু এটাই করে এসেছে। ঠিক যেমন ওর মা তেমন ওর গায়ে তোর ওর মার রক্ত বইছে। এর থেকে বেটার আরো কি করতে পারে টোটো? আন্টি, আমার মা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, জানি আমি। আমার মা আপনাকে অনেক অপমান করেছে, অসম্মান করেছে, তাও জানি। আপনার সংসার ভেঙে যাওয়ার মূলে আমার মা, এগুলো সত্যি। একে অস্বীকার করার উপায় ছেলে হয়ে আমার অন্তত নেই। আপনি আমার মার সম্পর্কে যা বলার হয় বলুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার শরীরে শুধুমাত্র আমার মায়ের রক্ত নয়, আমার বাবার রক্তও বইছে। তাই ওইভাবে আলাদা করে আমাকে মার্ক করে দেবেন না প্লিজ। আমার শরীরে যদি আমার বাবার রক্ত না বইতো, তাহলে আজ এখানে আমি যে কথাগুলো বলতে এসেছি তা বলতে পারতাম না। এই যে হিরো আয়ুষ কুমার, এই যে তুমি আজ এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, এই যে এই মেয়েটাকে অপমানে অপমানে শেষ করে দিচ্ছ, সেটা কিন্তু করতে পারছো শুধুমাত্র এই মেয়েটার জন্যই। কি বুঝতে পারছি না আমি তোমার কথা। বোঝার জন্য চোখ কান মন সবটাই খুলে রাখতে হয় আঙ্কেল। মন থেকে যত বিষ আছে সব ঝেড়ে ফেলে দিন, দেখবেন আমার কথা খুব সহজেই বুঝতে পারছেন। আন্টি, আমি জানি না আপনি আমাকে কতটুকু জানেন, কিন্তু আমি আপনাকে জানি।
মানুষ হিসেবে আমি আপনাকে শ্রদ্ধা করি। তাই আপনি অন্তত এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সম্পর্কে তৈরি হওয়া ইমেজ আমার মনে ভেঙে চুরে শেষ হয়ে যায়। আজ এই যে আপনার ছেলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে, জানেন জানেন তা কার জন্য? এই মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য না মা, আজ আমাকে আর থামাসনি। আমি মুখ বুঝে অনেক সহ্য করেছি, তোর অনেক অপবাদ অনেক যন্ত্রণা আমি নীরবে মুখ বুঝে হজম করেছি। আজ আমাকে বলতে দে, আমাকে বলতে দে ঠিক কথাটাই আমাদের ঋষি ঋষি তুলে ধরেছে। আপনাদের ছেলে যে বেঁচে আছে সেটা এই মেয়েটার জন্যে। যে রক্ত নিয়ে ও এখন এখানে দাঁড়িয়ে আছে সে রক্ত আর কারণ নয়, সে রক্ত এই মেয়েটার। বলছিলেন না আমাকে সেদিন যে রক্ত দিয়েছে তার সঙ্গে আপনারা দেখা করতে চান, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান? এই তো দেখা পেয়েছেন, প্রকাশ করুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন, সাধ্য আছে কৃতজ্ঞতা প্রকাশ করার? কৃতজ্ঞতা তো খুব প্রকাশ করছিলেন, এখনই ওকে শ্রীঘরে পাঠিয়ে দিচ্ছিলেন, চমৎকার। যে মেয়েটাকে এতদিন ধরে দেখেছো আয়ুষ, কাছে পেয়েছো, অথচ তাকে চিনতে পারোনি বলে তোমার লজ্জা করে না? এই মেয়েটা তো সেই মেয়ে যে তোমাকে বারবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে জীবনে ফিরিয়ে দিয়েছে। তুমি তাকে এমন কোনো কটু কথা নেই যা বলতে ছাড়োনি না? আমি এ কথা বলছি না যে তুমি ওকে ভালোবাসো না। তুমি ওকে যতটা ভালোবাসো ততটা ভালো বোধ হয় পৃথিবীতে ওকে কেউ কখনো বাসেনি। যদিও আমি সদম্ভে বলি, আয়ুষ যতই সোহাকে ভালোবাসুক ঋষিকে সে এই পরীক্ষায় কোনোদিনই বিট করতে পারবে না, কিন্তু সে কথা থাক। সোহার জীবনে ঋষির ভালোবাসার কোনো প্রয়োজন নেই, সেটা আমার কাছে অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই যে ভালোবাসা তো কোনো নিয়ম মানে না, তুই আজ মেয়েটাকে এই অবস্থায় দেখে, এই প্রতিদান দেখে আমি মুখ খুলতে বাধ্য হলাম। আচ্ছা আয়ুষ, তোমার কখনো মনে হয়নি, একবারের জন্য মনে হয়নি যে এই মেয়েটা যে তোমার জন্য এত কিছু করেছে সে হঠাৎ দুম করে তোমায় ছেড়ে চলে গেল কেন? তাহলে কি এর ভেতরে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে যার জন্য ও চলে যেতে বাধ্য হয়েছিল? ঋষি, তুমি যদি আর একটা কোনো কথা বলেছো তাহলে কিন্তু আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবো, আর আমাকে কেউ কোনোদিন কোথাও খুঁজে পাবে না পৃথিবীতে। অত সোজা না, তুমি আমার কাছ থেকে চলে যেতেই পারো, এবং চলে যে যাবে সে আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু আয়ুষের কাছ থেকে চলে যাওয়া অত সোজা না সোহা, সেটা তুমিও জানো আমিও জানি। আয়ুষ, আমি আর বেশি সময় নষ্ট করব না, অলরেডি মাঝরাত পড়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি আরেকটা কথা বলবো, হয়তো এই কথাটা বললে এখানের উপস্থিত অনেকেরই অনেক প্রশ্নের মীমাংসা হয়ে যেতে পারে। বল ঋষি, বল,
কথা বলিস, বলো ঋষি, তুমি বলো, তুমি বলো, আজ সব সব প্রকাশ করে দাও, তুমি বলো। আমার মনেও প্রশ্ন আছে, প্রশ্ন আছে, আর আমি জানি সেই প্রশ্নের উত্তর শুধু তোমরা দুজনে দিতে পার। এ মুখ পুড়ি মুখ ফুটে কিচ্ছু বলবে না, বুক যতই ভেঙে যাক। তুমি বলতে পারো, আজ তুমি সে উত্তর দাও, বলো ঋষি, বলো। প্লিজ ঋষি, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এখন এখানে দাঁড়িয়ে তুমি তুমি আর একটা কোনো কথা বলবে না। কিন্তু চোখে